মর্নিং গাইস, এখন বাজে 4:45। আর আমি দেখো এখানে রান্না করছি, ফ্রাইড রাইস রান্না হবে, আর এই পাশে চা হচ্ছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের অমলেট হয়ে গেছে, মানে ভাবতেই পারছো। বেরাবো আমি একটু পরে, বেরাবো তো ফ্রাইড রাইসের এটাও ভাজা হয়ে গেছে, অনেক সকালে উঠেছি। গুড মর্নিং সবাইকে। এই যে কোকোকে দেখে না, কোকোকে এখন কয়েকদিন দেখা যাবে না, কোথায় গেল কোকো, বাথরুম চলে গেল। তো ঠিক আছে চলো আমি ফটাফট করি, এক্ষুনি 5টার সময় বেরাবো, আর 4:45 বাজে, ফটাফট ফ্রাইড রাইসটা চালটা দেবো, এটা ভাজাই হয়ে গেছে, ব্যাস তাহলে কমপ্লিট, চা খাবো। এই দেখো ফ্রাইড রাইস আমার হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে চা, আর বাইরে দেখো পুরো অন্ধকার। হ্যাঁ, তো এই আমি বেরিয়ে যাবো, বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে চলো এখনের জন্য টাটা। তো এখন বাজে 5:15, আর আমি ক্রিম লাগাতে লাগাতে যাচ্ছি স্টেশন, ক্রিমটা লাগানোর সময় পাইনি, মানে এদেরকে একটা দুটো কাজ বলা হয়েছে সেটাও ওরা করে উঠতে পারে না। তো ঠিক আছে চলো স্টেশনে গিয়ে দেখা হবে, এখন আর কথা বলবো না রাস্তায়, এদের অন্ধকার বাইরে, তো যাই, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। মনটা একটু খারাপ, মানে একটু না অনেকটাই খারাপ, কোকোকে রেখে যাচ্ছে, কোকো কোনোদিনও রেখে এতদিন ছোটো থেকে বড় হলো, কোনোদিনও যায়নি, তো তো সেই জন্য মানে ভেতর থেকে একটা ব্যাড ফিলিংস হচ্ছে, কিন্তু ওর হয়তো খারাপ হয়তো লাগবেই, অবশ্যই খারাপ লাগবে, আমাকেই বেশি ওপর, আমার ওপর বেশি ডিপেন্ড, কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, আর শাশুড়ি আছে তো সেই জন্যই সেই ভরসায় যাওয়া, আর বড় থাকবে তো চাপ নেই। তো যাই এখন আগে স্টেশনে, একটু লেটই হয়ে গেছে, 5টায় বেরাতে লাগতো, 5:15 বেজে গেছে, 5:15 কি এখন 5:20 বা 18 বাজে, তো স্টেশনটা গিয়ে ট্রেনে বসে তারপরে অন হচ্ছি, ততক্ষণ থাকি। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, তো আমরা চলে এসেছি, ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, কথা বলছি স্টেশনে, এই সরি ট্রেনে সবাই বসে আছে, এই যে আমার বর ছাড়তে এসছে, চলে যাবে ও, বসে আছে একটু অন্ধকারে, ট্রেনে উঠে গেছে, আচ্ছা শুয়ে পড়েছি, টায়ার্ড হয়ে গেছি দুজনে, অনেক সকালবেলা উঠেছি না এই জন্য শুয়ে পড়েছি, শুয়ে থাকি তারপরে খাওয়া হবে ব্রেকফাস্ট। কি খাচ্ছিস? আর ও ঠিক আছে খাও, ব্রেকফাস্ট করো। সকাল থেকে বসে আছি, বোর হচ্ছি পুরোপুরি একদম, সেই রাতে কখন পৌঁছাবো, এই যে এসছে, এদিকে 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 কিন্তু কোনো নাম নেই, কি রে নামটা বল সামনে এসে, যা ওর নাম নেই, ওর নাম নেই, ওর নাম ছাড়া মানুষ পায়ের তোরা হাতের পালা থাকে, যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, সাথে সমান সমান তোমরা বাদাম পাবেন, বহু বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা, আমার কাছে নে তো বাবু ভাজা বাদাম, হলো নাচ। লাঞ্চ করতে বসেছে আমি, এই সেই ফ্রাইড রাইস সকালবেলা ভোর 4টার সময় উঠে বানিয়েছি, এটা তো চিকেনটা আলাদা, এটা আমার, কেমন হয়েছে রে বাবা ফ্রাইড রাইস, মিষ্টি কি বেশি হয়েছে, আমার লাগছে না, বাবা কি করবে কে জানে। তো এটা খেয়ে নিই এখন আমরা লাঞ্চ, বেশি বাজে না এখন, মোটে 1টাই বাজে, কিন্তু খিদে পেয়ে গেছে আমাদের, 1:05 হবে হয়তো, 1:15 বাজে, চলো খেয়ে নিই। এই যে বিকেলে স্ন্যাক্স খাচ্ছে মেয়ে, পাউরুটি আর ডিম, হাসছে আবার, আমরা এখন পৌঁছে গেছি
আর এখন আমরা যাব দাদু মোটেই পৌঁছায়নি মানে কুছ ভি আর ছেড়ে দিয়েছে তারপর স্টেশনই আজ হতো হ্যাঁ নেক্সট স্টেশনে আমরা নামবো নেমে তারপরে বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি তো নামার প্রস্তুতি হ্যাঁ নামার প্রস্তুতি রেডি সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি এবার জাস্ট নামবো মানে এখনো 15-20 মিনিটের উপরে দেরি আছে কিন্তু তাও যেহেতু দুজনে আর আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে এটাই ছিল এখানেই যাওয়ার ছিল তো এটাতেই যাচ্ছি তো পরে কথা হচ্ছে এই যে আমি চলে এসেছি আলিপুরদুয়ারে দেখো স্টেশনের নাম দেখা যাচ্ছে বাংলাটা ঠিক তো আমি চলে এসেছি বাপের বাড়িতে দেখতেই পাচ্ছ একটা নতুন ঘর আর আমার ড্রেসের সঙ্গে এটা দেখো একদম ম্যাচিং হয়ে গেছে আর এই যে হ্যাঁ হচ্ছে হচ্ছে পিঙ্ক এই যে বৌদি একদম ম্যাচিং হচ্ছে এটা তো লাল এটা তো পিঙ্ক এটা তো ও এটা এখানে পিঙ্কই লাগছে তো এটা পিঙ্ক এটা পাবে কালার মানে কিছুই জানে না কালারেরও জ্ঞান নেই যা এরকম অবস্থা আমার ননদিনী দেখো তোমরা দেখো এটা এটা পিঙ্ক পিঙ্কই লাগছে একদমই লাগছে না লাগছে এটা রেড লাগছে আচ্ছা এটা আমার জংলা বাবা এর খাওয়া দাওয়া হয়ে গেছে এর জন্য একটা চকলেটের একটা প্যাকেট আনা হয়েছে সেটা নিয়ে বসে আছে এখন তো ব্লগটাকে আজকের ব্লগটা খুবই হয়তো ছোট টাইপের একটা হবে আমার কলকাতা থেকে আলিপুরদুয়ারের জার্নি তো তোমাদের কাছে আমি শেয়ার করিনি এখনো অবধি যে আমি কোথায় এসেছি তো আমি আলিপুরদুয়ারে এসেছি আমার হোম টাউনে আমার বাপের বাড়িতে এটা আমার বাপের বাড়ি তো চলো আজকের মতো এতটুকুই থাক কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে ঝাঁ চকচকে নতুন ব্লগ নিয়ে বাপের বাড়ির ঝাঁ চকচকে নতুন ব্লগ তো ততক্ষণ অবধি টাটা বাই বাই চলো গুড নাইট টেক কেয়ার বাই 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 বাই